আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল M&S কিচেন। আমি সোহানা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি কাজু বাদামের মিল্কশেক। রোজার কথা ভেবে আমি এই মিল্কশেকটা তৈরি করেছি। সারাদিন আপনাকে খুবই এনার্জি যোগাবে কাজু বাদামের মিল্কশেক। প্রথমেই 1 টেবিল চামচ কাজু বাদাম নিয়ে গরম দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আমি 10 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো। গরম দুধে কাজু বাদাম ভিজিয়ে রাখার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন বাদাম কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। একটা ব্লেন্ডারে জারে ভিজিয়ে রাখা কাজু বাদাম সহ দিয়ে দিচ্ছি আরও 1 কাপ দুধ। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন। ইফতার আইটেম হিসেবে এটা কিন্তু একদমই পারফেক্ট। এখন 1 মিনিট ধরে কাজু বাদাম এবং দুধটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। কাজু বাদামের মিল্কশেক তৈরি করতে কিন্তু মাত্র 2 মিনিট সময় লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা গ্লাসে আমি মিল্কশেকটা ঢেলে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ফমি হয়েছে। আমার চ্যানেলে কাঠবাদামের মিল্কশেকের একটা ভিডিও আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আই হোপ ইফতারের এই আইটেমটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।